এখানে তো কোনো কিছু থাকে না, মা মাছগুলো সব আটকা পড়ে যায়। এখানে ছোট মাছও আটকা পড়ে না, আটকা পড়ে যায় মাছগুলো। এখন আটকা পড়ে গেলে তার বাচ্চা হবে না, এটা ছোট মাছেই তো সব আটকা পড়ছে। সবচেয়ে সমস্যা হচ্ছে এখন মা মাছগুলো আটকা পড়বে, বুঝছেন? এগুলো আটকা পড়ে, হ্যাঁ বেশি হবে ওই মাছটাকে ডিম সারবে, ওইটাকে আমরা খেয়ে নেব। আমরা নিজের ভালো বুঝি না, এটা হলো দুঃখ। এখন এই মাছটা ধরাই যাবে না, লক্ষ লক্ষ পোনা হয় একটা মাছে। একটা মাছ মানে এই সময় শোল মাছ, মাগুর মাছ, অনেক জাল নাকি? বিশাল লম্বা তো স্যার, 25 হাত লম্বা আছে এটা। এগুলো না 20-25 হাত লম্বা, এক একটা জালের দাম স্যার 20,000 টাকা। আপনি নিয়ে আসেন তো, ওগুলো না আবার ইউজ করবে, সে ইউজ করার সুযোগ দেওয়া যাবে না। মানে মাছ একটাও যাই দিবে না, সে পুরোটা আটকাইছে, বুঝছেন? একসাথে টান দেওয়া যায় না, খুব শক্ত করে বানছে মনে হয়। দেখেন এগুলো গায়ে দুটান তো ইয়ে রফিক সাহেব, রফিক সাহেব এগুলো গায়ে দুটান। মানুষ এত খারাপ, যে পরিমাণ কষ্ট মানুষ। ও আপনি আগে জালটা খুলতে মানে আগে ইয়ে খুলতেছেন না? কি অবস্থা! সাপ কিনা দেখেন আবার আবার কামড় দিবেন না? মাছ ডিম সব ডিম না ডিম স্যার, এগুলো ছাড়লে বাঁচবে? এর বাপরে বাপ, মাগুর হচ্ছে, মাগুর বড় বড় মাগুর দি সব দিব না স্যার। স্যার দেখে ইয়ে যেগুলো মাছ আছে মানে ডিম আছে এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো কষ্ট মাছ ধরা, অনেক শক্তি লাগে না, কিন্তু সব বেড়ে গেছে দিকে এই মাথাটা এদিক দেন। এখন কি মাছ বের করা যাবে না? মা মাছগুলা
ছেড়ে দিতে পারে উপরে ওটা ছেড়ে দাও তবে হ্যাঁ ছেড়ে দাও শুধু নাই বাঁধবে না ছাড়তে পারবে হ্যাঁ ছাড়তে পারবে কেন ওই মুখন কাটে দিলে তো চলে যাবে হ্যাঁ দুই পাশে না মা মাছগুলো ছেড়ে দিই আমরা উপরে নেই স্যার আগে উপরে নেই না উপরে নিলে তো মরে যাবে না মরবে না ট্যাংরা মাছের দাম দামি মাছ বান্ধন আছে ওর কত বড় ট্যাংরা রে দেখেন আস্তে আস্তে কি করেন লোক মাছ মারে বেড়াচ্ছে না মাছ পায় না বৃষ্টির সময় তো মাছগুলো ডিম ছাড়ে হাজার হাজার ডিম ছাড়তো পলিথিন ফেললেন পরে আমরা ট্যাংরাগুলো পলিথিনে দিলে ভালো এখন দেখ ওই সর্বনাশ কত ছোট ছোট ট্যাংরাই শুধু আগে না একসাথে ছাড়ি একটু দূরে দেন না হলে স্যার এটা মাগুরটা নেন স্যার মাগুরটা কাটা আছে কাটা আছে এই যে সাচ্ছে কাটা আছে হিন্দুদের জন্য খুব প্রিয় জিনিস বুঝে না পানি কোন দিকে এটা হিন্দুরা ফির এটা পুরো সাপের মতো লাগে এই যে চলে গেছে একটা সুন্দর ভিডিও উঠেছে এটা কি মাছ শিং মাছ কিন্তু ডিম নেই স্যার পুরুষ ডিম থাকলে ছাড়ে দেন ছবি তুলবো কি
এই যে এই ক্যামেরাটাতে উপরে আরে আচ্ছা চলে গেছে এই যে এটা টিপ দিন এটা এটা চাপ দিলে উপরে ছবি উঠবে শেষ না এই যে দিন এই অবস্থা ভালো মনে পড়ল এটা টিপ নাই এই যে এটা না এই যে এটা ওটা দেখলে ছাড়ি দিলে এটা টিপ আছে না টিপ আছে হ্যাঁ না এটা না আছে এটা মাত্র স্যার ওটা নাই এই যে এটা 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 হ্যাঁ ওই পাশে জায়গা নাই ভিডিও সাথে সাথে ছবি নিয়ে নিতে আচ্ছা ভালো লাগতেছে এতগুলো বেশি মাছ ছাড়তে পারত ছবি নিয়ে তো চলে গেল একটা এই যে মাছগুলোতে ছাড়ি দেওয়া হইলো ছাড় দিল এগুলো কতগুলোতে মাছ হবে যাওয়ার ক্ষমতা নাই তাইলে বাসটা হইবি দেখেন কত ছোট মাছ আটকা পড়ছে কত ছোট মাছ মানে একটা মাছ যদি মাছ না ধরে তাই না এক মাস মাছ না ধরলে এই মাছ খেয়ে সেতে পারবে না জরিমানা করা উচিত স্যার ওই ওই বাইটা তো ওর জরিমানা করলে তাহলে আর ওনার জরিমানার উপর দিয়ে বহু লোক মানে সতর্ক হয়ে যাবে আচ্ছা বুড়ানি সব আটকে গেছে কেউ পাসাইতে পারবে না এই যে এটা বাজবে না আর বাজবে না ট্যাংরা নিজেই তো কাটা থাকে আটকে যায় তো নড়তে পারে না মরে যায় হুম মরে গেছে এই অভিযানটা স্যার মোটামুটি এক দুই সপ্তাহ চালিয়ে থাকতে হবে বন্ধ করলে রাবার জাল কিনে নিব স্যার কম মাছ দিতেই মাছটা এটা কে বসেছে জানেন নাকি ঠান্ডা এমনি আমার লাগছে তার মধ্যে আবার পোয়া মাছের বাচ্চা না দেশি মাছগুলো হারাই যাচ্ছে আস্তে আস্তে আমাদের একটা গ্রামে আমি বলতেছি না কোনটা গুদুর মাছ হলো মাঝখানে একটা হলুদ রেখার মতো আছে এটা এমনি এমনি পানিতে যদি একটা জার রেখে দেন তাও 15 দিন বাঁচছে 10-15 দিন বাঁচছে চালাচ্ছে চিকন একটা মাছ তারপর একটা মাছ আছে মিনি মাছ সবগুলো পড়ে গেছে না আবার কষ্ট করে খুঁড়তে হবে আচ্ছা ও যাবে একা একা যাবে ডিম আছে এটা আপনাদের পুকুরে বাঁচবে না এত দেশি মাছ না আপনার পুকুরটা এটা খোলসা মাছ বলো আমাদের
তুই এটা ছাড়ি দাও ওর শুয়ে আছে কেন চিট পড়া মাই আছে ওর জন্য আমার সব পুকুরে থাকে স্যার ও মইছে রে না মরে নাই আর একটা আছে স্যার বন্ধ করলাম স্যার ভিডিও স্যার Thank you.